আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি ডিমের বাজারে। তা ডিমের বাজারে এসে যতটুকু জানতে পারলাম, যারা খুচরা বিক্রেতা আছে, যারা সিদ্ধ করে ডিম বিক্রি করে, তাদের কিন্তু এখন বিক্রি একদম কমে গিয়েছে। আর বর্তমান বাজারে ডিমের দামও কিন্তু এখন অনেক কম। তা বর্তমান বাজারে ডিমের দামটা কত আছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছে, আর এখন আমরা খুচরা বিক্রেতা যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কাকু কেমন আছেন? কাকু, এখন আপনাদের এখন বর্তমানে কি অবস্থা? বর্তমানে এখন ডাল সিজন বললেই চলে একদম। বর্তমানে ডাল সিজন, তা এখন আপনাদের বিক্রি কেমন হচ্ছে? বিক্রি ওই তো বললাম না, যে ধরেন যে সারাদিন পর ওই সন্ধ্যার সময় এক ঘন্টা, তারপরে আবার তারাবি করে আসে, আর এক ঘন্টা দুই ঘন্টা বেচা কিনা, দুই ঘন্টা বেচা কিনা হয়, ঘন্টা বেচা কিনা করে কি করা যায়? দুই ঘন্টা বেচা কিনা করে সেরকম কিছু করা যাচ্ছে না, সেরকম ইনকাম হচ্ছে না এখন। তা এখন তো ডিমের দাম তো কমে গিয়েছে, আমাকে আপনারা খুশি? ডিমের দাম কমলেও এখন তো খুশি না, তার কারণ হলো বেচা কিনা নেই, তাহলে কমে কি লাভ? কিন্তু যখন বেচা কিনা ছিল তখন তো কমে নাই, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পাইকারি বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে খুচরা বিক্রেতা যারা আছে তাদের তো এখন খুবই বেহাল দশায় যাচ্ছে, তারা তো এখন খুব বেহাল দশায় আছে, তাদের বিক্রি কমে গিয়েছে, মানে আপনাদের বিক্রির কি অবস্থা? তাদের বিক্রি কমে যাওয়া মানে আমাদের বিক্রি কমে যাওয়া, তারা যদি আপনাদেরও বিক্রি কমে যাওয়া তাহলে আমরা তাদের কাছে বেচতে পারতাম, তারাই বেচতে পারে না আমরা বেচতে পারতাম। হাঁসের ডিমের দাম কেমন যাচ্ছে? হাঁসের ডিম বর্তমানে আমরা 1300 টাকা বাজার দর, 1300 টাকা বাজার দর যাচ্ছে। আর হচ্ছে আপনার এই সোনালি মুরগি, দেশি দেশি 16 টাকা, কিন্তু সোনালিটা আমার কাছে নাই, নাই আপনার কাছে, দেশি হচ্ছে 1600 টাকা সব। আর আপনার এই ই কত করে যাচ্ছে, এই ছোট যে ডিমটা আছে, যে কয়েল পাখি লাল ডিম যেটা, এটা 900 টাকা বিক্রি করতেছে। এটা কত? এটা কয়েল পাখি 300-320 টাকা, 300-320 টাকা করে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হাঁসের ডিমের দাম কেমন যাচ্ছে, হাঁস 1300, 1300 টাকা করে যাচ্ছে। আর এই গ্রেডের লাল ডিমটার দাম কেমন যাচ্ছে? 1000 টাকা সহ বিক্রি হচ্ছে। এদের দাম তো 1100 ছিল, 1100 গতকালকে বেচছে 1070 টাকা। জি, গতকালকে 1070 টাকা, 1070 টাকা বিক্রি করছেন, কিন্তু আজকে দামটা কমে গিয়েছে। তা কমে যাওয়াতে তো আপনাদের অনেক সমস্যা হচ্ছে, লস হচ্ছে? সমস্যা বলতে কি, বেচা কিনা ওরকম করতে পারি না, ওই ক্ষেত্রে লস হচ্ছে। আমাকে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।